সবকিছুকে ভালোবাসলেই সুন্দরভাবে সফল হওয়া যায় না, কিছু ক্ষেত্রে ব্যর্থ হতে হয়, কারণ সবার ভালোবাসা বোঝার ক্ষমতা এক হয় না। কেউ ব্যর্থ হবো ভেবে ভালোবাসার কাছে যায় না, সফল হবে মনে করেই ভালোবাসার হাত ধরে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সে হাত ছুটে যায়। তবুও ভালোবাসার সম্পর্ক এতই মজবুত মনে হয় যে রক্তের থেকেও বেশি। ভালোবাসা এমন একটা ছায়া যা একজন নারীকে অন্য পুরুষের কাছে, আবার একজন পুরুষকে অন্য নারীর থেকে অনেক দূরে সরিয়ে রাখে। সব কিছুতে আগুন লাগলে পুড়ে যায়, কিন্তু ভালোবাসায় আগুন লাগলে চক্র আকারে বেড়ে যায়। গভীর ভালোবাসা শুধু দুজনকে কাছেই টানে না, অনেক সময় গভীর ভালোবাসা অনেক দূরেও ঠেলে দেয়, যা আর কখনোই ফিরে আসে না। ভালোবাসা এমন একটা জাদু যার আজ পর্যন্ত কোনো ওস্তাদ পাওয়া যায়নি, আর এ জাদুর কবলে যারা পড়েছে কেউই বাঁচতে পারেনি। যে তোমায় মন দিয়ে ভালোবাসবে, সে সবসময় তোমায় পাওয়ার জন্য, একটু দেখার জন্য অজুহাত খুঁজবে। কিছু প্রেমিক বা প্রেমিকা ভুল দেখে চলে যায়, তারা আসলে তাদের সমকক্ষ হতে পারে না। যারা ভালোবাসায় ভুল পেলে শুধরানোর সুযোগ দেয় না, তারা মনের মানুষ হতে পারে না। ভালোবাসা পাওয়ার থেকে ভালোবাসার মানুষকে হারিয়ে কষ্ট পাওয়ার মাঝেও সুখ আছে। সবার মনেই এমন মানুষ থাকা দরকার, জানিয়ে সে ভালো থাকতে পারে। অনেকের মাঝে একজনকে কেউ খুঁজলে বুঝতে হবে যে সে কেবল তার ভালোবাসার মানুষ। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।